ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর ধানমন্ডিতে জনসচেতনতামূলক কর্মসূচি করছে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য রাখছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কখন নিষেধাজ্ঞা আসবে, কখন ভিসানীতি আসবে? ভিসানীতি আর নিষেধাজ্ঞার কথা ভেবে ভেবে আটলান্টিকের ওপারে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে চোখের পাওয়ারও কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, এখন আর তাকিয়ে কিছু দেখতে পায় না। কেন আসে না, কেন নিষেধাজ্ঞা দেয় না, কেন এখানে আসলো না, কেন এখনো বিচারনীতি আসে না, এইসব চিন্তা করে করে ফখরুলের রাতের ঘুম হারাম হয়ে গেছে। রাতের ঘুম হারাম, তাদের ওদের ওসব বিষয় নিয়ে আমরা মাথা ঘামাইনি। আমরা পাবলিকের দিকে তাকিয়ে, আমাদের পাবলিক ক্ষমতায় রাখলে আমরা থাকবো, সে গেছে না এক কথা, পাবলিক না রাখলে আমরা চলে যাব। এছাড়া বিদেশে পাচার করা অর্থে চিন্তায় নাকি আমরা বিভোর। বিদেশে অর্থ পাচার কারা করেছে এটা ধরা পড়ে গেছে, এফবিআই সাক্ষ্য দিয়েছে, মামলায় দণ্ডিত তাদের নেতা 20 বছরে লন্ডনে পালিয়ে গেছে, কথায় কথায় পলায়নের কথা বলেন ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু, লজ্জা করে না? আপনাদের দলের এখন যিনি ভারপ্রাপ্ত প্রধান তিনি তো দণ্ডিত পলাতক, পলাতক নেতাই হল আপনাদের তারেক রহমান। আমরা পালাবো কেন, কোথায় পালাবো? আমরা পাবলিকের মধ্যে আছি, আমরা কোথাও পালাবো না। পালিয়েছেন আপনারা, ওই কথার জবাব দেন। তারেক রহমান কেন তার সৎসাহস নেই বাংলাদেশে এসে আন্দোলন করে আপনাদের এক দফার বাণী প্রচার সেটা করতে পারছে? এ কাপুরুষ, এ ভীরু কাপুরুষ পলাতক নেতার নেতৃত্বে কোন দফা রিমোট কন্ট্রোলে বাস্তবায়িত হয়নি, হবে না, এটা হতে পারে না। রিমোট কন্ট্রোল লিডারশিপে বাংলাদেশে আন্দোলন, গণমিছিলে বিএনপি নাকি আলোর দেখা পাচ্ছে, মিছিল তো করছেন। আমরা মশক বিরোধী অভিযান, এখানে যত লোক আছে রাস্তায় দাঁড়াই। আপনারা গতকাল যে দুটা মিছিল করেছেন তার সঙ্গে মিলিয়ে দেখুন কোনটা বড়। আমরা তো এটা গণমিছিল না, তারপরও গণমিছিলের চেয়ে বড় মিছিল হয়ে যাবে। পাবলিকের প্রতিনিধি যারা জনগণ তাদের সঙ্গেই আছে, যারা জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব করে। সুদিন আসত রোজ রোজ ফখরুল বলে সুদিন আসছে, ওই সুদিনের দেখা তো 14 বছরেও পেলাম না, কখন এলো সুদিন?